নগরীর ফতেঙ্গাতানা দিন হাজুরতলা এলাকার তুন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছেই পুলিশ। রবিবার সেপ্টেম্বর 7 তারিখ সকালে মরদেহকে বেরিবান্ধত ফরে থাকতে দেখিলি এলাকাবাসী পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলত আইনে মরদেহকে উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স 45 বছর। তার শরীরের বিভিন্ন জায়গাত 2800 ছুরি আঘাতর চিহ্ন পাওয়া গিয়ে প্রাথমিকভাবে জানা যায় তারে ছুরিঘাত করিনে হত্যা করি। মরদেহকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ময়নাতদন্ত লাই পাঠানো হই। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানাইয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জাহিদ নূর। সিপ্লাস টিভি চট্টগ্রাম।